থাকব তোমারই আমি কথা দিলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকব তোমারই আমি কথা দিলাম। হলো তো এবার তবে একটু হাসো, অভিমান ভুলে আর কাছে এসো। হলো তো এবার তবে একটু হাসো, অভিমান ভুলে আর কাছে এসো। আমি তো তেমনই আছি যেমন ছিলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। বাবা একটি প্রাইভেট টিভি চ্যানেলে কিছুদিন আগে আপনার গান শুনছিলাম, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আপনি এখন গানে গানে অনেকটা সময় পার হয়ে এসেছেন, 70 বয়স আপনার, এই সময়ও আপনার যে পারফরমেন্স আমি দেখেছি আমি মুগ্ধ হয়েছি, কেমন করে সম্ভব? আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে এখনো মনে করেন 72 বয়সে আমি সুস্থভাবে চলাফেরা করতে পারছি, শুধু গান বাজান না আর লোকের জন্য সেবা করতে পারি, কিন্তু কারো উপকারে আসতে পারি, এইটি চাই আর কি। নিঃসন্দেহে এটা সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের জীবনে। আর কি গানের কথা বলছিলেন আপনি, যেটা চঞ্চল দুনয়নে, এটিও খুব কালজয়ী একটি গান হয়েছে এবং একটু ডিফারেন্ট টাইপের গান। হ্যাঁ, এটা একদম পুরো ওয়েস্টার্ন একটা গান ছিল, তো গাওয়ার চেষ্টা করছি একটুখানি। হ্যাঁ, চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পান করো বিনা পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পান করো বিনা পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পান করো বিনা পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পান করো বিনা পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পান করো বিনা পরশের গুচ্ছ। ওয়াও, চমৎকার, জমে গেল। কিন্তু আজকের ঈদের এই আনন্দ দিনে আমাদের শ্রোতারা আপনার কণ্ঠে গান শুনছেন এবং কালজয়ী গান শুনছেন, তারা নিশ্চয়ই খুব উপভোগ করছেন আমাদের সঙ্গে, সারা দেশের শ্রোতারা আমরা আশা করছি। তো শিল্পী হিসেবে আপনার আত্মপ্রকাশ কেমন করে হয়েছিল ছোটবেলায়? আমি প্রথমে আপনার স্কুলে, আমি ঢাকার নবপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি। তো স্কুলে থাকাকালীন অবস্থা আমার একজন শিক্ষক ছিলেন, শেখ আবুল ফজল স্যার। আচ্ছা। তো উনি রবীন্দ্রসঙ্গীত নিজে গাইতেন, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা আর আমার বাসায় শেখা আমার চাচার কাছে। উনি গীতিকার ছিলেন এবং ঢাকা ডেন্টাল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। আপনি সম্ভবত আবু হায়দার সাজিদুর রহমান। আবু হায়দার সাজিদুর রহমান স্যার, উনি আমার চাচা ছিলেন। তো উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তো যেহেতু আমার দাদা ওনাকে শিল্পী হওয়ার সুযোগ দেননি। এবং অনেকে সঙ্গীত বোদ্ধারা বলে থাকেন যে আবু হায়দার সাজিদুর রহমান, আজাদ রহমান এবং মোহাম্মদ খুরশিদ আলম একটা মেলবন্ধন, একটা টিম ওয়ার্ক হতো। তখন আমি বলি, আমার সৃষ্টির কথা যদি বলা হয় তখন কিন্তু একটা টিম ওয়ার্ক ছিল। আমি বলি কারোর সঙ্গে হিংসা বিদ্বেষটা ছিল না, সবাই চাইতো যে আজকে হয়তো হাত ভাইয়ের একটি গান হিট করলো, আজকে কমার্শিয়াল একটি গান বের হলো, দেখা গেলো খুব হিট করলো, জনপ্রিয়তা পেলো, আবার সমর্দার একটি গান হিট করলো, আবার আগত আহমদ সাহেবের একটি করলো, তারপরে খাদেম হোসেন সাহেবের একটি গান করলো, প্রত্যেকের আলী হোসেন সাহেবের একটি গান করলো, প্রত্যেকেরই খন্দকার নুরুল আলম সাহেব, তো আমি বলবো যে উনি তো ট্রান্সক্রিপশনের ইয়ে ছিলেন, এমপ্লয়ি ছিলেন, প্রত্যেকের ভিতরে প্রতিযোগিতা ছিল যে হিংসা বিদ্বেষটা ছিল না। এবং আমার সবচেয়ে অবাক লাগে যে আজকে আবুল ভাইয়ের ক্যান্টিনে, এই জায়গাটা যে ক্যান্টিন ছিল, এইখানে আমার মনে হয় যে বহু গানের সৃষ্টি হয়েছে, ভালো ভালো গান, মানে চা খেতে গীতিকাটা বসা থাকতেন, সুরকার বসা থাকতেন, শিল্পী থাকতেন, যন্ত্রীরা থাকতেন এবং অফিসাররাও থাকতেন। এবং ওইটা যে যে সম্পর্কটা ছিল, এটা এখন আমি বুঝাতে পারবো না, সেটা হলো যে দুপুরের লাঞ্চ কখন বেরিয়ে গেছে কারো ক্ষমান, কিন্তু সবাই ইয়ে ছিল রেকর্ডিংটা ঠিক মতো হলো কিনা, এই যে দেখা গেল 4টার সময় রেকর্ডিং শেষ হলো, তখন আচ্ছা ভাত খাওয়া না চলো ভাত খেয়ে। হ্যাঁ, অনেকক্ষণ কথা শুনলাম, তো আবারও একটু গান হোক, আপনার পছন্দ মতো গান হোক, এবং আমরা জানি যে আপনি প্লেব্যাক